প্রকৃতিতে এখন ভরা শীতের আমেজ, আর শীত মানে ভ্রমণের মৌসুম। তাই তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো পর্যটক এখন কক্সবাজারে যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দূর করতে, বিনোদনের খুঁজে সৈকতে হাজারো পর্যটক। সেই দৃশ্য আমরা সরাসরি বাংলাদেশ টাইমসে দেখানোর চেষ্টা করছি। দর্শক দৃষ্টি দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে হাজারো পর্যটক আমরা দেখতে পাচ্ছি, তারা একেবারে উষ্ণতার খুঁজে সমুদ্র সৈকতে এসে স্নানে মেতে উঠেছেন। সেই দৃশ্য আমরা দেখছি সরাসরি বাংলাদেশ টাইমস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সমুদ্র সৈকতের সার্বিক দৃশ্যই আসলে বলে দিচ্ছে সমুদ্র সৈকতে হাজারো পর্যটক আসছেন, তারা নানা আনন্দমুখর সময় পার করছেন। যেহেতু এখন শীত মৌসুম, যেহেতু শীতের মৌসুমটা অনেকের কাছে ভ্রমণের একটি উপযুক্ত সময়, সেহেতু অনেকেই আসছেন, তারা সমুদ্র সৈকতে এসে নানা আনন্দমুখর সময় পার করছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ টাইমসে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকরা আসছেন তারা বেশিরভাগই সমুদ্র স্নানে মেতে উঠেছেন। যেহেতু শীতের ঠান্ডা আবহাওয়া অনেকের কাছে সমুদ্র সৈকতে ভীষণ প্রিয়, সমুদ্র সৈকতের নাতিশীতোষ্ণ আবহাওয়াটা আসলে অনেকের কাছে দারুণ লাগে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন তারা একটু প্রশান্তির খুঁজে সমুদ্র সৈকতে স্নানে মেতে উঠেছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তবে সকালে এখানে কক্সবাজার সৈকতে এর চাইতে দ্বিগুণ পর্যটক ছিল, যেহেতু এখন দুপুরের পর এবং বিকেল তিনটা বাজে, সেহেতু অনেক পর্যটকরা সমুদ্র স্নান করে তারা তাদের নিজ গন্তব্য এবং যে নিজ গন্তব্যে তারা ফিরেছেন। এবং সকালে আমরা দেখতে পাই হাজারো পর্যটক, এবং সকাল থেকেই আসলে পর্যটকের আনাগুনা থাকে কক্সবাজার সৈকতে। সেই দৃশ্য আমরা সরাসরি বাংলাদেশ টাইমস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আমরা অনেক পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা কি বলছেন সমুদ্র সৈকতের। আসলে এই মৌসুমটা অনেকের কাছে অসাধারণ লাগে, যেহেতু অনেক পর্যটকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন কক্সবাজার সৈকতে। যেহেতু এখন সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে, সেহেতু যে পর্যটকরা আসছেন বেশিরভাগ সমুদ্র সৈকতের বিভিন্ন সৌন্দর্য অবলোকন করে তারা সমুদ্র স্নানে মেতে উঠেছেন। সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং বাংলাদেশ টাইমসে দেখছেন সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতের যে দৃশ্য সেটি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সমুদ্র সৈকতে যে বিনোদনমূলক যে ব্যবস্থাগুলো রয়েছে, সেখানে পর্যটকরা একেবারে তাদের আনন্দমুখ মুহূর্তের সময়গুলো তারা পার করছেন। অনেকে এখানে বিচ, বাইক, জেট স্কি থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক ব্যবস্থা দেখতে পাচ্ছি, সেগুলোতে তারা পর্যটকরা নানা আনন্দমুখ সময় পার করছেন। আমরা অনেক পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, পর্যটকরা আসলে কি বলছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। কেমন লাগছে শীতের মৌসুমটা কক্সবাজার সৈকতে? ভালো লাগছে, অনেক ভালো। জি বলেন। যাওয়া হয়েছে কোথায়? আজকে আসছি, কালকে যাব সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন যাবেন? যেহেতু সেন্ট মার্টিন এখন ভ্রমণের একটি উপযুক্ত সময়, সেহেতু সেন্ট মার্টিনই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে। আসলে কেমন লাগে, মানে এক্সট্রা একটা জার্নি সেটা হচ্ছে না, যেহেতু সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা কালকে গেলে ফিলিংসটা বুঝতে পারবো। আজকে তো সেন্ট মার্টিন গিয়েছি, অনেক আগে গিয়েছি সেটা। এবং সমুদ্র সৈকতের আজকে নাতিশীতোষ্ণ আবহাওয়াটা কেমন লাগছে? অনেক ভালো। দর্শক, একজন পর্যটকের সাথে কথা বলছি আমরা বাংলাদেশ টাইমসে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন তারা অনেকেই বলছেন শীতের এই মৌসুমটা তাদের অনেক ভালো লাগছে, যেহেতু শীতের ভ্রমণ মৌসুম মানে ভ্রমণের একটি উপযুক্ত সময়, সেহেতু যে পর্যটকরা আসছেন তারা কক্সবাজার সৈকতে এসে নানা আনন্দমুখর সময় পার করছেন। সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে বাংলাদেশ টাইমসে দেখানোর চেষ্টা করছি, এবং অনেকেই দেখছি সমুদ্র স্নানে মেতে উঠেছেন। আবার অনেকে যে বিচ বাইকগুলো রয়েছে সেখানে তারা নানা আনন্দমুখর সময় পার করছেন। সেই দৃশ্যটা আমরা সরাসরি বাংলাদেশ টাইমসে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখন যেহেতু দুপুরের পর, সেহেতু সকালের চেয়ে পর্যটকের আনাগুনা এই সময়টাতে একটু কম থাকে, তবে আমরা এই সময়টাতেও আমরা হাজারো পর্যটকের আনাগুনা দেখতে পাচ্ছি। সেই দৃশ্য আমরা সরাসরি বাংলাদেশ টাইমসে দেখানোর চেষ্টা করছি। এবং আসলে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে যে দেশের নানা প্রান্ত থেকে যে পর্যটকরা আসছেন তারা নানা আনন্দমুখর সময় পার করছেন। আবার অনেকেই দেখছেন আপনারা যে সৈকতের যে বিনোদনমূলক যে ব্যবস্থাগুলো রয়েছে সেখানে চড়ে তারা তাদের সময়গুলো কাটাচ্ছেন। আবার আমরা অনেক একটু আগে একজন পর্যটকের কাছে জানতে চেয়েছি, তিনি বলছেন
তিনি আজকে সমুদ্র সৈকতের বিভিন্ন সৌন্দর্য অবলোকন করে সেন্ট মার্টিন যাবেন। যেহেতু কক্সবাজার থেকে এখন সরাসরি সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে, সেহেতু অনেক পর্যটকের কাছে এটি আসলে ভালোই লাগছে, যেহেতু এক্সট্রা একটা জার্নি টেকনাফ যেতে হচ্ছে না, সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে শিপে করে, সেটি একেবারে অ্যাডভেঞ্চার। এবং তাদের এই মুহূর্তটা আসলে পর্যটকদের কাছে অনেকটা আনন্দের বলা চলে, যেহেতু যদিও বা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে খরচটা সেটি অনেকটাই বেশি এমনটাই অভিযোগ করে থাকে পর্যটকরা। যেহেতু কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যাওয়া হলেও সেন্ট মার্টিন যাওয়ার যে টিকিটের দাম সেটি অনেকটা বেশি এমনটাই বারবার পর্যটকরা অভিযোগ করেন। আমরা এর আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেন্ট মার্টিনের যে টিকিটের দাম কক্সবাজার থেকে সেটি অনেকটাই বেশি, যেহেতু অনেক পর্যটকদের কাছে অভিযোগ এই টিকিটের দামগুলো সেন্ট মার্টিনের কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের যে জাহাজের টিকিটের দামগুলো যদি একটু কমিয়ে রাখতো তাহলে অনেক পর্যটকরা কক্সবাজার বিভিন্ন সৌন্দর্য অবলোকন করে সেন্ট মার্টিন যেতে পারতো। এবং সেন্ট মার্টিনে আসলে পর্যটক সীমিতকরণ করা হয়েছে, প্রতিদিনে প্রায় 1000 মতো পর্যটক সেন্ট মার্টিন যায়, এবং বেশিরভাগ পর্যটকরা আসলে চাইলেও যেতে পারে না, এবং নির্দিষ্ট সময়ে তাদের টিকিটের সময়ে নির্ধারণ সময়ে তাদের সেন্ট মার্টিন যেতে হয়, যেহেতু সেন্ট মার্টিন এখন পর্যটক সীমিতকরণ করা হয়েছে। এবং আমরা সরাসরি বাংলাদেশ টাইমসে আপনাদেরকে কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি, এবং অনেক পর্যটকরা আসছেন, তারা সমুদ্র সৈকতে এসে তাদের নানা সৌন্দর্য অবলোকন করছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দূর করতে বিনোদনের খুঁজে প্রতি বছরে এই মৌসুমে হাজারো পর্যটক কক্সবাজার সৈকতে ভিড় জমায়, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং যেহেতু এখন অনেকের বার্ষিক পরীক্ষা শেষ, সেহেতু অনেক পরিবার আছেন তাদের সন্তানদের বার্ষিক পরীক্ষা শেষে তারা সমুদ্র সৈকতে কক্সবাজার বেড়াতে আসবেন। ঠিক এই সময়টাতে আসলে অনেক পরিবারের যে সন্তানরা আছেন তারা স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে এই সময়টাতে সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা হয়, এবং আমরা আরও কয়েকদিন পরে হয়তো কক্সবাজারে লাখো লাখো পর্যটকে মুখরিত হবে। এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি প্রায় অর্ধলক্ষেরও বেশি পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন এমনটুই জানতে পেরেছি। এদিকে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে এখানকার যে পর্যটন ব্যবসায়ীগুলো রয়েছেন তারাও অনেকটা খুশি, যেহেতু এই মৌসুমটাই আসলে যে পর্যটন ব্যবসায়ীগুলো আছেন তাদের কাছে একটি ভালো সময় ব্যবসা করার। সেহেতু কক্সবাজার সমুদ্র সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কক্সবাজারের যে পর্যটন ব্যবসায়ীগুলো আছেন তারা অনেকটাই খুশি, যেহেতু এই মৌসুমে তাদের সারা বছরের তুলনায় এই মৌসুমে তাদের যে ব্যবসার লাভজনকটা একটু বেশি হয়। এবং আমরা জানতে পেরেছি কক্সবাজারের সমুদ্র সৈকতে যেহেতু এই মৌসুমে হাজারো পর্যটক আসছেন, সেহেতু এখানকার যে ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মী থেকে শুরু করে লাইফ গার্ড কর্মী যারা আছেন তারা একেবারে সচেতন রয়েছেন, তারা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছেন, এবং লাইফ গার্ড কর্মীরা তো সবসময়ই কক্সবাজার সমুদ্র সৈকতে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকেন, যেহেতু অনেক পর্যটকরা সমুদ্র স্নান করতে গিয়ে একটু দূরেই চলে যায়, সেহেতু যে কোনো মুহূর্তে যাতে অঘটন না ঘটে সেহেতু লাইফ গার্ড কর্মীরাও সবসময় সজাগ থাকেন যে পর্যটকদের কোনো যেন সমুদ্র স্নানে নেমে অঘটন না ঘটে, সেই বিষয়টি আমরা সবসময় লক্ষ্য করি কক্সবাজার সমুদ্র সৈকতে। অন্যদিকে এখন যে পর্যটন ব্যবসায়ীগুলো রয়েছেন তারাও অনেকটাই সচেতন আছেন, যেহেতু পর্যটকরা অভিযোগ করতে না পারে, এবং বিশেষ করে অনেক পর্যটক তারপরে অভিযোগ করে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে হোটেল ভাড়া, টমটমের ভাড়া থেকে বিভিন্ন ধরনের কিছু অব্যবস্থাপনা থাকার কারণে অনেক পর্যটকদের এই অভিযোগ, সেটিও আমরা প্রত্যাশা করব কক্সবাজারের যে পর্যটন ব্যবসায়ী ট্যুরিস্ট পুলিশ থেকে সব দিক দিয়ে সেই অব্যবস্থাপনাগুলো তারা খুব শীঘ্রই সমাধানে আনবেন এমনটি আমরা আসলে জানতে পেরেছি। যেহেতু কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের আসলে একটি অভিযোগ, সেটি হচ্ছে অনেক সময় যখন কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটনের মৌসুম থাকে এবং সেই সময় অনেক হোটেলের রুম ভাড়া অনেকটা বেশি হয়ে যায়, এবং সেই বিষয়টি এই এখন যে পর্যটন ব্যবসায়ীগুলো যারা আছেন তারা এই বিষয়টি সমাধানের চেষ্টা করছেন আমরা এমনটি জানতে পেরেছি। যেহেতু এবারে পর্যটকরা আসে কোনো যেন তাদের অসুবিধা না হয় সেই কথা চিন্তা মাথায় রেখে পর্যটন ব্যবসায়ীগুলো তাদের ব্যবসা পরিচালনা করবে বলে আমরা এই এমনটি জানতে পেরেছি। দর্শক, বাংলাদেশ এমসি সরাসরি দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে
হাজারো পর্যটক এখন কক্সবাজার সমুদ্র স্নানে মেতে উঠেছেন এবং দেশের নানা প্রান্ত থেকে যে পর্যটকরা আসতেন তাদের কাছে আমরা অনেকে জানতে চেয়েছি, তারা বলছেন এই সময়টা আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে তাদের কাছে অসাধারণ, যেহেতু হিমেল হাওয়া এবং দক্ষিণের উত্তরের হাওয়া তাদের গায়ে লাগছে, সেহেতু যে পর্যটকদের কাছে এই সময়টা আসলে খুব অসাধারণ লাগছে এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, বাংলাদেশ টাইমসে এতক্ষণ আপনাদেরকে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতের যে শীতের মৌসুমের যে সার্বিক দৃশ্য সেটি জানাতে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ মুর্শেদ। এই ছিল সমুদ্র সৈকত থেকে সর্বশেষ।